আসসালামু আলাইকুম, এসবি ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি মেথি শাক দিয়ে পাঙাশ মাছের মাথার রেসিপি। তো প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি একটু তেজপাতা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, তারপর আমি বাকি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা চা চামচ, জিরা বাটা, সামান্য পানি যেন মশলা না পড়ে যায়। এখন আমি এক চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া খান, আর দিয়ে দিচ্ছি আধা চামচের মতন ধনিয়ার গুঁড়া। এগুলো নাড়াচাড়া দিয়ে কষায় নিব। দিচ্ছি স্বাদ মতন লবণ। এই যে মশলা কষানো শেষ, এখন আমি পাঙাশ মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। মাথাটা দিয়ে আমি এটা নাড়াচাড়া করবো। সিদ্ধ হওয়ার জন্য আমি একটু সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মাথাটা সিদ্ধ হওয়ার জন্য। এটা সিদ্ধ হতে থাক। মাথাটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দুইটা কাঁচামরিচ, আর শাকগুলো দিয়ে দিব, মেথি শাকগুলো দিয়ে দিলাম। এই যে শাকটা দেওয়ার পর এখন আমি মাথাটা ভেঙে দিব। মাথাটা ভেঙে নিই, মাথাটা ফ্রেশ হয়ে গেছে মাথা ভেঙে। আর শাকটা সবার মাঝখানে সবার লাস্টের দিতে দিবেন, কারণ মাথার আগে সিদ্ধ হবে, শাক বেশি সিদ্ধ হওয়ার দরকার নাই। তো আমি এটা ভেঙে দিই আর একটু ঢেকে দিই, তারপর আপনাদের আমি দেখাচ্ছি। যে আমি মেথি শাক দিয়ে পাঙাশ মাছের মাথাটা ভেঙে দিলাম, তো এখন আমি সবার লাস্টে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, দিয়ে মেরে দিব। শাক প্রায় সিদ্ধ হয়ে গেছে, মাছও হয়ে গেছে, তো এখন আমি সবার লাস্টে দিয়ে দিব জিরা ফাঁকি। এক চামচের মতন জিরা ফাঁকি দিয়ে দিলাম, নামানোর আগে এটা দিতে হবে, তাহলে এটার টেস্টটা অন্যরকম হয়ে যাবে। স্বাদটা তো হয়ে গেছে, এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই যে হয়ে গেল আমার পাঙাশ মাছের মাথা দিয়ে মেথি শাক ভেঙে চেঙে রান্নার রেসিপি। তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, বাসায় ট্রাই করে দেখবেন। তা আজকে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।